একশো দিনের টাকা বন্ধ, তৃণমূলের তেল বন্ধ। একশো দিনের টাকা যখন পেত তখন সব তেল সন্ধ্যেবেলা তেল পড়তো পেটে, আর দিদি জিন্দাবাদ। দিদি রাকেশ হোসেনকে চাঁদে পাঠিয়ে দিয়েছে, রাকেশ হোসেনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছিল তখন। দিদিরই ভাই সব দিদির মতোই করে। সন্ধ্যেবেলা এখন একশো দিনের কাজের টাকা বন্ধ, দেখবেন পেটেও পড়া বন্ধ। কারণ তৃণমূলের নীতি হচ্ছে ঢুকঢুক পিও ঝুকঝুক জিও, এটা হচ্ছে তৃণমূলের নীতি। এই নীতি নিয়ে রাজ্যটা চালাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী রায়গঞ্জ থেকে, মাথা খারাপ হয়ে গেছে, রায়গঞ্জ থেকে ভাষণ দিচ্ছিল একটু আগে, আমি মোবাইলে দেখছিলাম, দেখি দিদিমণি কি বলে। রায়গঞ্জের লোকেদেরকে বলেছে তোমাদের এক লাখই বালুর ঘাটে করে দিয়েছে। ভাবুন বাবার অবস্থা কি, বালুর ঘাটের ভাষণ রায়গঞ্জে গিয়ে পড়ে দিচ্ছে। বালুর ঘাটে বলবে বালুর ঘাটে এক লাখই করে দিয়েছি, তারা ওখানে গিয়ে পড়েছে। আরে আমরা হিলিওপি রেল নিয়ে যাচ্ছি, অপেক্ষা করুন, আর কিছুদিন পর আমরা কালিয়াগঞ্জ বুড়িয়া পুরো করবো। মোদি দিল 300 কোটি, জমি দিল না হাওয়ায় চটি। মোদি দিল 300 কোটি, জমি দিল না হাওয়ায় চটি। আরে আজকে যদি হিলিতে রেল লাইন পৌঁছোয়, শুধু হিলির লোকের উপকার হবে না, হিলি একটা ইন্টারন্যাশনাল বর্ডার, ওখান থেকে যদি ব্যবসা বাড়ে গোটা জেলা থেকে, আমার বেকার যুবক যুবক ছেলেরা যুবতী মেয়েরা তারা ওখানে গিয়ে কাজ পাবে, তাদের কর্মসংস্থান হবে, বাংলাদেশের সাথে ব্যবসা বাড়বে, এই বুদ্ধিটুকু এদের না বলে না। তৃণমূল নেতারা কাদের মতো, কিছু লোক আছে যারা যে থালাতে খায় সেই থালাতে ফুটো করে, তাই কি না? যে থালাতে খায় সেই থালাতে ফুটো করে, নিজের জেলার কথা ভাবছে না, শুধু ভোটের কথা ভাবছে। আরে ভোটের কথা চিন্তা করে লাভ নেই, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে আর সুকান্ত মজুমদার আবার এখান থেকে জিতে আবার নরেন্দ্র মোদীর কাছে।